এখন কেউ গ্রেফতারের ভয় পায় না, কারণ আমাদের প্রতিটি নেতা কর্মী বুঝে গেছে এই সরকারের পায়ের তলায় মাটি নাই, এই সরকারকে যেতেই হবে। একটা শুল্ক কাচের পাত্রের মতো অবস্থা, যাকে বলা হয় ফ্রাজিল, একটা ভঙ্গুর অবস্থায় এই সরকার অবস্থান করছে। আপনাদের এই সমস্ত প্রক্রিয়া কোন কাজে আসবে না, কারণ আজকে বিএনপির সঙ্গে শুধু নেতা কর্মীরা নাই, বিএনপির সঙ্গে সারা বাংলাদেশের জনগণ একাত্ম হয়ে গেছে। তাদের সব বলেন বেশি বাড়াবাড়ি করলে সমস্যা জবাব দেওয়া হবে। আরে ভাই, কিসের বাড়াবাড়ি? আপনার জবরদস্তি করে ক্ষমতায় থাকবেন আর আমরা কোনো কথা বলবো না, এইটাকে বাড়াবাড়ি বলে না। বরং আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি আপনারা করছেন এই কথা মনে রাখেন। আপনাদের হাতে পুলিশ আছে, আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে কোর্ট আছে, সব কিছু মিলে আপনি একটা অহংকারী মনোভাব নিয়ে আছেন। আর এটা মনে রাখবেন, অহংকারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন না। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের বসাবসির কোন কর্মসূচি নাই, আমাদের বসাবসির কর্মসূচি নাই, আমাদের আন্দোলনের কর্মসূচি আসছে, আন্দোলন হবে, সেখানে বসে থাকার কোন অবকাশ নাই। সবচেয়ে বড় কথা হল তিনি বলেছেন যে পড়তে পড়লে আপনাদের অবস্থাও নাকি শাপলা চত্বরের অবস্থা করবে, তার অর্থ হলো তারা এই শাপলা চত্বরে যাত্রা খুন খারাপি করেছেন, শাপলা চত্বরে যাত্রা অন্যায় করেছেন, শাপলা চত্বরে হাজার হাজার লোক মেরেছেন। এই সাক্ষীটা আপনি নিজে স্বীকার করে নিলেন, শাপলা চত্বরে আপনারা হত্যা করেছেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ড একটি ঐতিহাসিক দুর্ভাগ্যজনক একটি হত্যাকাণ্ড, আপনি বাজুর রহমান বাজুর খাদের সাহেব স্বীকার করে নিয়েছেন যে আপনারাই তাদেরকে মেরেছেন। মনে রাখতে হবে আপনাকে, শাপলা চত্বরের ওই দিনে যারা ছিলেন ওরা আর আমরা এক না। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বলছি না, আমরা বলছি এই দেশটাকে, এই যে জজ সাহেব ইমদাদুল হক আজাদ সাহেব বলেছেন দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, এই কথা আমরা রাজনীতি করি, বহু বছর রাজনীতি করি, এত বছরের রাজনৈতিক ইতিহাসে এইরকম একটা কথা আমরা কেউ উচ্চারণ করতে পারি নাই। আমি ধন্যবাদ জানাই আজাদ সাহেবকে যে তিনি একটি সাহসী মন্তব্য করে তারা বিশ্ববাসীকে জাগিয়ে দিয়েছেন যে দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। এই জাহান্নাম থেকে জাতি মুক্তি চায়, এই জাহান্নাম থেকে জাতি বাঁচতে চায়। এই জন্য সামনে কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন বাজি রেখে এই দেশকে মুক্ত করব, মানুষের ভোটাধিকার আদায় করব, এই সরকারকে ইনশাআল্লাহ বিদায় করবো।